আলাপন ইস্যুতে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর কেন্দ্রের বদলি সংক্রান্ত নির্দেশ প্রত্যাহারের অনুরোধ 28 তারিখ কেন্দ্রের দেওয়া এই নির্দেশ প্রত্যাহার করা হোক নির্দেশ জারির আগে রাজ্যের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি এর ফলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আঘাতপ্রাপ্ত হবে এই একতরফা নির্দেশ আইনসিদ্ধ নয় একই সঙ্গে তা অসাংবিধানিক 24 মে আলাপন বন্দ্যোপাধ্যায়কে মুখ্যসচিব হিসেবে এক্সটেনশন রাজ্যের অনুরোধে সায় দিয়ে এক্সটেনশন দেয় কেন্দ্র 28 তারিখে কেন দিল্লিতে বদলির নির্দেশ এর সঙ্গে কলাইকুণ্ডার বৈঠকের সম্পর্ক নেই তো প্রধানমন্ত্রীকে রেখা চিঠিতে প্রশ্ন মুখ্যমন্ত্রীর রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবেলায় দেওয়া হয় এক্সটেনশন কোভিড এর পর হয়েছে ঘূর্ণিঝড় ইয়াস এই মুহূর্তে মুখ্যসচিবকে দিল্লিতে ডাকলে জনসেবায় কাজে ক্ষতি হবে মুখ্যসচিবের সঙ্গে এমন হলে নিচের আমলাদের কি হবে আমলাদের মধ্যে এর বিরূপ প্রতিক্রিয়া হবে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ মুখ্যমন্ত্রীর আমি নিয়ম মাফিক প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক চেয়েছিলাম বৈঠকের কাঠামো বদলে আপনার দলের স্থানীয় বিধায়ককে ডাকলেন আমার মনে হয় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বৈঠকে তার থাকার এখতিয়ার নেই মাননীয় রাজ্যপাল ও কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীকে আপনি ডেকেছিলেন আপনিও জানেন মাননীয় রাজ্যপালের ওই বৈঠকে কোনো ভূমিকা নেই প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ মুখ্যমন্ত্রীর আমরা এই চিঠির বিষয়ে প্রাক্তন মুখ্য সচিব অর্ধেন্দু সেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছিলাম তিনি কি জানিয়েছিলেন শোনাবো আপনাদের খুব সুন্দর চিঠি হয়েছে প্রত্যেকটি পয়েন্ট অ্যাড্রেস করা হয়েছে এবং প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে কেন এখন আলাপনকে ছাড়া উচিত হবে না কেন ওকে রেখে দেওয়া দরকার কোভিড মোকাবিলায় দুর্যোগের মোকাবিলায় ও তো প্রশাসনের প্রধান ওকে তাই রেখে দিতে হচ্ছে এই কথাই বলা আছে খুব সুন্দরভাবে বলা আছে আমার মনে হয় এতে যে মতবিরোধ যেটা হয়েছিল সেটা মিটে যাবে মিসআন্ডারস্ট্যান্ডিং যদি হয়ে থাকে সেটা মিটে যাবে চিফ সেক্রেটারির তরফে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে মিটিং অ্যাটেন্ড করা উচিত ছিল না মুখ্যমন্ত্রীর সঙ্গে যাওয়া উচিত ছিল এই সব প্রশ্ন উঠছে সেগুলো দেখার সময় আছে সে পরে দেখা যাবে আপাতত যেটা প্রায়োরিটি সেটাই মমতা লিখেছেন চিঠিতে এবং ইতিমধ্যে প্রধানমন্ত্রী নিশ্চয়ই বাংলার মুডটাও বুঝে গেছেন কাজে আমার মনে হয় মিসআন্ডারস্ট্যান্ডিং আর থাকবে না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে